আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিস লাইফ চ্যানেল থেকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ভুনা খিচুড়ি করে দেখাবো। মুগ ডাল এবং মসুর ডাল দিয়ে কীভাবে ভুনা খিচুড়ি রান্না করতে হয় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। প্লিজ দয়া করে লাইক দিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি আধা কাপের মতো মুগ ডাল নিয়েছি। এখানে আমি ডালটা হালকা পরিমাণে ভেজে নিব, মিডিয়াম আছে। যখনই মুগ ডাল একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই আমার ডাল ভাজাটা শেষ। বেশি পুড়লে কিন্তু ডালটা নষ্ট হয়ে যাবে। এখানে আমি 5 কাপের মতো চাল নিয়েছি আর আধা কাপের মতো মসুর ডাল, আধা কাপের মতো মুগ ডাল নিয়েছি। সেই ভাজা ডালটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি চাল আর ডালটা ভালোভাবে পানিতে ধুয়ে নিব। ভালোভাবে চাল আর ডালটা পানিতে ধুয়ে 10 মিনিটের মতো আমি ছাকনাতে পানি ঝরিয়ে রেখে দেব। আমি চালটা ছাকনাতে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ কেটে দিচ্ছি। এখন আমি পাতিল বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি পাতিলটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিব এবং ঘি দিয়ে দিব। ঘি ছাড়া তো ভুনা খিচুড়ি হতেই পারে না। পোলাও ঘিতে, পোলাও এবং ভুনা খিচুড়ি তো ঘি লাগবে অবশ্যই। ঘি ছাড়া ভুনা খিচুড়ি এবং পোলাও রান্না টেস্টি আসবে না, এই জন্য ঘি তো ব্যবহার করতেই হবে। আমি এখানে 1.5 টেবিল চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা কিন্তু বেশি দিলেও খারাপ, আবার কম দিলেও খারাপ। পরিমাণ মতো দিয়ে দিবেন, বেশি না দেওয়াটাই ভালো, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বেশি তেল খাওয়া। তো আমি পরিমাণ মতো দিয়েছি আর ঘি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চা চামচের মতো দিয়ে দিচ্ছি। বড় আকারে পেঁয়াজটা কেটে নিয়েছিলাম সেটা ছেড়ে দিচ্ছি। তেল আমার গরম হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে দেব। গরম মশলা মানে তেজপাতা, এলাচ, দারচিনি। পেঁয়াজটা যখন আমার একটু নরম হয়ে যাবে তখনই আমি তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিব। তেজপাতা দিয়ে দিচ্ছি 2-3টা দিয়ে দিচ্ছি, দারচিনি কয়েক টুকরা দিয়ে দিচ্ছি, এলাচ কয়েকটা। এখন আমি নাড়াচাড়া করে তারপরে চালটা দিয়ে দিব। আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সেই পানি ঝরানো চালটা দিয়ে দিলাম। এখন চালটা ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং কষাতে হবে। খিচুড়ি যত ভালোভাবে কষানো হবে তত মজা। চালটা ভালোভাবে 5-6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে, তারপর আমি মশলাগুলি দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চা চামচের মতো রসুন পেস্ট দিয়ে দিব, 1/2 টেবিল চা চামচের মতো আদা পেস্ট দিয়ে দিব, 1/2 টেবিল চা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিব, 1/2 টেবিল চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব, 1/2 টেবিল চা চামচের মতো জিরার গুঁড়া আর দিয়ে দিব 7 মতো লবণ। এখন আমি চাল মশলা ভালোভাবে কষাবো নাড়াচাড়া করে। জালটা কিন্তু আমার মিডিয়াম আছে কারণ বেশি জাল দিলে কিন্তু চালটা নিচে পোড়া ধরে যাবে, সেই জন্য আমি জালটা মিডিয়াম আছে রেখে দিয়েছি। এখন চালটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 5-6 মিনিটের মতো চালটা কষিয়ে নিতে হবে। যখনই চাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই বুঝবো যে আমার কষানোটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, এখানে চালের মধ্যে কিন্তু আমি গরম পানি দিব, ঠান্ডা পানি দিব না। আমি 5 কাপ চাল নিয়েছি, 10 কাপ পানি দিয়ে দিব। খুবই সহজ একটা হিসাব, যে যে কয় কাপ চাল নেবেন তার অধিক পানি দিবেন। যদি 3 কাপ নেন 6 কাপ পানি, 4 কাপ নিলে 8 কাপ পানি, আর 5 কাপ নিয়েছি আমি চাল, এখানে 10 কাপ পানি দিয়ে দিচ্ছি।
এখন ভালোভাবে নাড়াচাড়া করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। জালটা কিন্তু আমি এখন বাড়িয়ে দিয়েছি, হাই হিটে দিয়েছি। যখন পানিটা আমার শুকিয়ে নিচে চলে যাবে তখন আমি জালটা আবারও কমিয়ে দিব। এখন আমি পুরা দমে জাল রেখেছি এবং হাই পাওয়ারে আছে জালটা। ঢাকনা দিয়ে ঢেকে আমি 10-15 মিনিটের মতো পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করব। আমার 10-15 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চালটা এই অবস্থা হয়েছে, পানি একদম শুকিয়ে নিচে চলে গেছে। এখন আমি চালটা ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে চালগুলি উল্টিয়ে দিতে হবে, নিচের গুলি উপরে, উপরের গুলি নিচে দিয়ে দিতে হবে নাড়াচাড়া করে। সুন্দর একটা কালার হয়েছে খিচুড়ির কিন্তু, দেখতে পাচ্ছেন, এবং সুন্দরও একটা গন্ধ বের হয়েছে। ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি পাওয়ারটা লোতে দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের মতো, ঢাকনা দিয়ে ঢেকে। বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দিচ্ছি। হয়ে গেছে আমার খিচুড়িটা, দেখতে পাচ্ছেন 10 মিনিট হয়ে গেছে এবং আমার চাল ডাল দুটি সিদ্ধ হয়ে গেছে। যদি আমার রেসিপিটা, এই ভুনা খিচুড়ির রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যাবেন না, লাইক দিতে ভুলে যাবেন না। প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী রেসিপি দেওয়ার আমাকে উৎসাহ যোগাবেন। আপনাদের কমেন্টস পেলে, লাইক পেলে, সাবস্ক্রাইব করলে বুঝবো যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে এবং পরবর্তী রেসিপি আপলোড করতে আমি উৎসাহিত হব। থ্যাংক ইউ, দেখার জন্য ধন্যবাদ।